আসসালামু আলাইকুম। শুধু দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আজকের সাহিত্য আড্ডায়। আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি জুসনা খানকে, যিনি বসবাস করেন এই ইংল্যান্ডের ম্যানচেস্টারে। সুদূর ম্যানচেস্টার থেকে সাহিত্যের টানে ছুটে এসেছেন আমাদের এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্যে। চলুন আমরা আড্ডা দিই জুসনা খানের সাথে। স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আছি ভালো। তো সুধী দর্শক মণ্ডলী, আমরা জানি জুসনা খান কবিতা লিখেন, গল্প লিখে থাকেন। তার গল্প ইতিমধ্যে পাঠকপ্রিয়তা পেয়েছে, যদিও বেশি দিন হয় না উনি লিখছেন, কিন্তু এরই মধ্যে তার লিখনীর মাধ্যমে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। চলুন আমরা জেনে নেই তার লেখালেখির পেছনের কথা। আপনার যেমনটি বলছিলাম, আপনি গল্প লিখে থাকেন এবং আপনার এই গল্প দিয়েই আপনার শুরু। গল্প দিয়েই আমার শুরু। আমাকে কি আপনার একটি গল্প শুরু করবেন, একটি গল্প দিয়ে শুরু করবেন? ঠিক আছে, আমি যেটা প্রথম লিখেছিলাম, কোনটা আপনার সেই গল্পটার নাম কি? আমার প্রথম গল্পটার নাম বকুল। বকুল, সেটা দিয়ে শুরু। কবে আপনি এটা লিখেছিলেন? সেটা গত বছরে লিখেছিলাম। আচ্ছা, জি। এটা কি কোথাও প্রকাশিত হয়েছিল? জি, প্রথম বাংলাদেশে কমলকুড়ি নামে একটা পত্রিকা, সেটায় প্রকাশিত হয়েছিল। এবং সেখান থেকে যখন আমি লিংকটা আমার ফেসবুকে শেয়ার করেছিলাম, ফেসবুকে শেয়ার করার পরে এটা অনেক পত্রিকায় চলে গেছে। যেমন একজন জনপ্রিয়, খুবই জনপ্রিয়তা পেয়েছে, খুবই জনপ্রিয়তা পেয়েছে আমার। যেমন একজন স্পেনে একজন আমাদের বাঙালি পলাশ টিভির মালিক, উনার পলাশ নিউজ নামে একটা নিউজ আছে, উনি যখন দেখেছেন এই গল্পটা উনার পলাশ নিউজে দিয়ে, তারপরে লিংক আমার হাজবেন্ডকে পাঠিয়ে বলছেন যে ভাবির লেখাটা আমার অনেক ভালো লেগেছে, তাই আমার পলাশ নিউজে দিয়ে দিয়েছি, আমাকে মাফ করবেন, এরকম। পরে উনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, পরে আমি অ্যাকসেপ্ট করার পরে আমার টাইমলাইন থেকে আবার উনি নিয়ে গেছে। এরকমভাবে আরও একটা পত্রিকায়, কুলাউড়া, প্রিয় কুলাউড়া অনলাইন পোর্টাল নামে আরও একটা পত্রিকা, ওই ভাই, জাবির ভাই, উনি আমার ফেসবুক ফ্রেন্ড ছিলেন। আমি তখনও জানতাম না যে উনি সাংবাদিক বা কিছু, তো উনিও আমার টাইমলাইন থেকে নিয়ে উনার পত্রিকায় দিয়ে দিয়েছে। আসবো আমরা এই প্রসঙ্গে, আমরা আসবো। যদি আপনি আমাদেরকে এই বকুল গল্পটির একটি মানে মানে এই ঘটনা প্রবাহটা কিরকম ছিল যদি আমাদেরকে বলেন, কেমন ছিল গল্পটা? ওই গল্পটা আসলে আমি একটু পড়ে শোনাবেন কি আমাদের? ঠিক আছে, অংশ বিশেষ। আমি বকুল গল্পটার শেষ দিকটা আমি পড়ে নিচ্ছি, এইটাও একটা ম্যাগাজিনে আমার গল্পটা গেছে, সেই ম্যাগাজিনটাই নিয়ে এসেছি। পুরোটা তো পড়া সম্ভব না, তো শেষ দিকটা শুধু পড়ছি। শেষ দিকে আমি এখান থেকে পড়ছি। আমি একটু অবাক হলাম, ভাবলাম মেয়েটা হয়তো কথা বলতে পারে না। আমি মেয়েটাকে এখানে রেখে মায়ের কাছে দৌড়ে গিয়ে সব কিছু বললাম এবং কিছু টাকা চাইলাম। মা মেয়েটাকে দেখতে চাইলেন, তারপর মাকে নিয়ে এসে দেখলাম মেয়েটা উধাও হয়ে গেছে। চারিদিকে তাকালাম, মেয়েটাকে দেখতে পেলাম না। অনেক খোঁজাখুঁজি করলাম, মেয়েটাকে কোথাও পেলাম না। পরে মালাটা ঘরে এনে যত্ন করে রেখে দিলাম, এমনকি ইংল্যান্ডে আসার সময়ও ফেলে আসিনি। আমার বিয়ের পর যখন নতুন বাড়িতে উঠলাম, তখন শোকেসে একটা চুড়ির আলনা ছিল, তার একপাশে ঝুলিয়ে রেখে দিলাম। অবশ্য মালাটার ফুলগুলি শুকিয়ে গিয়েছিল, তারপরও কেন জানি মালাটা ফেলে দিতে ইচ্ছা করতো না। মালাটার দিকে তাকালেই সেই মেয়েটির কথা মনে পড়তো। একদিন দেখলাম আমার ছোট্ট মেয়েটি সেই মালাটি হাতে নিয়ে কার্পেটের উপর বসে টিভি দেখছে। আমি তাকে ধমক দিয়ে বললাম ওটা যেন না ধরে। কেন যেন আমার অনেক রাগ হলো, আমার মেয়েটি কিছুই বুঝতে পারল না, শুধু ফেলফেল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। কিছুদিন পর হঠাৎ দেখি মালাটা উধাও, জানি না কোথায় কীভাবে হারিয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পরও পেলাম না। এতে আমার মনে নতুন করে কৌতূহলের জন্ম দিল। তারপর যতবার দেশে যাই, ছোটো ছোটো বাচ্চারা গাড়ির জানালার পাশে যখন ফুল নিয়ে আসে, কিছু ফুল কিনি, আবার সেগুলো তাদেরকেই উপহার দেই, তাদের মাঝে সেই মেয়েটিকে খুঁজে বেড়াই। তখন বাচ্চাগুলো অবাক বিস্ময়ে আমার দিকে তাকায়, তাদের চাহনিতে অনেক প্রশ্ন,
জানি না মেয়েটি বেঁচে আছে কিনা, বিয়ে হয়েছে কিনা, ছেলে মেয়ে আছে কিনা, আমি দেখলে তাকে চিনতে পারবো কিনা। সে কি আজও বিনামূল্যে মানুষকে ফুল উপহার দেয়? আজ আমি ভালো চাকরি করি, অনেক টাকা রোজগার করি, ফুল কেনার জন্য মায়ের কাছ থেকে টাকা চাইতে হয় না, কিন্তু আমি তো সেই ঋণেই রয়ে গেলাম সেই ছোট্ট মেয়েটির কাছে। জানি না তার নাম কি, কোথায় তার বাড়ি, তবে আজ ইচ্ছা করছে তাকে কোনো একটি নামে ডাকি। বকুল, হ্যাঁ, আজ থেকে তুমি আমার বকুল। বকুল, তুমিই থাকবে আমার হৃদয়ে, যখন তোমার কথা মনে পড়বে তোমাকে নিয়ে অনেক কিছু লিখবো অপুরন্ত ভালোবাসা আর বিনম্র শ্রদ্ধার সাথে। বাহ, চমৎকার। আপনি এটা তো শেষ করলেন এভাবে, শুরুটা কেমন ছিল আমাকে যদি একটু বলেন। এটা শুরুটা ছিল, আমরা ইংল্যান্ডে আসার আগে, আপনি তো জানেন ঢাকায় একটা শিশু পার্ক আছে শাহবাগে, শাহবাগে, যেটা তখনকার দিনে 30 বছর আগে একমাত্র শিশু পার্ক ছিল, যেটা অনেক সময় টিভিতে অ্যাডভার্টাইজ হতো, বিনোদনের একটি একমাত্র হ্যাঁ ছিল। আর ওইটা টিভিতে অনেকবার দেখানো হতো, কারণ ওটা তখন নতুন ছিল, সুন্দর ছিল, এরকম আর কোনো কিছু বাংলাদেশে ছিল না। তো আমার টিভিতে দেখার পর আমার আগ্রহ জাগলো যে আমি জায়গাটা দেখব, দর্শনীয় স্থান ভিজিট করতে গিয়েছেন। আর আমার মাকে প্রায় বলতাম যে মা চলো না, আমরা তো ইংল্যান্ডে চলে যাব, আমরা শিশু পার্কটা একটু দেখে আসি। তো মা প্রথমে রাজি হননি, পরে যখন আমার ছোট ভাই, আমার একমাত্র ভাই, ও বলল যে মা চলেন না আমরা দেখে আসি, তো পরে আমার মা রাজি হলেন। তো ওখানে গেলাম আমরা, ওখানে গিয়ে যখন আমরা ঘুরে ঘুরে দেখছি, তখনকার দিনে তেমন মানুষ ছিল না, ইদানিং গিয়ে তো দেখলাম একদম ভর্তি মানুষে, হাঁটাই যায় না। তখন খুব ফাঁকা ছিল, আমরা সকালের দিকটায় গিয়েছিলাম, 10টার পরে মনে হয়, তো খুব একটা মানুষজন নেই, দুই একজন মা বাচ্চা, ছোট ছোট বাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করছে, এই রাইডে উঠছে, ওই রাইডে উঠছে, আমরা উঠেছি, অনেক রাইডে উঠলাম। তারপর এক সময় আমি রাইড থেকে নেমে আমি হাঁটছি, দেখছি তো আমার ভাই আর একটা রাইডে সাপলা, একটা রাইড বড় একটা সাপলা পুলের মতো, ওইটা বসলে ওইটা শুধু ঘুরতো, হ্যাঁ, আমার ভাই ওটাতে বসে আছে, মা ওখানে দাঁড়িয়ে ওকে দেখছেন, আর আমি একটু সামনে ওইদিকে, যে ওই যে সুইংটা আছে সুইংয়ের পাশে, ওখানে দুইবার উঠা হয়ে গেছে তখন সুইংয়ে, তো ওখানে ওখানে হাঁটছি দেখছি। আপনার বয়স কেমন ছিল তখন? বয়স এই দেশে আসার আগে আর কি, আগের কথা বলছি, 30 বছর আগের কথা। তো হঠাৎ অনুভব করলাম, আমি যখন রাইডগুলো দেখছি, আমার আগ্রহ নিয়ে দেখছি সব কিছু, হঠাৎ আমার এই পিছন থেকে কে যেন এরকম একটা ঠুকা দিছে, ঠুকা দিল। তো আমি একটু ভয় পেয়ে গেছি প্রথমে যে কে ঠুকা দিল, পরে ভাবলাম হ্যাঁ মা হয়তো হবেন, মা তো আমার পাশেই ওই দিকটা একটু। তো আমি যখন ঘুরে দাঁড়িয়েছি, ঘুরে দাঁড়িয়ে দেখি যে না, মা না, এই ছোট একটা বাচ্চা, 7-8 বছরের বাচ্চা মেয়ে, শর্ট চুল, তার গায়ে ফ্রক, পায়ে জুতা টুতা কিছু নাই, সামলা রং, হাতে অনেকগুলি বকুল ফুলের মালা এরকম এখানে ঝুলিয়ে রাখছে। তো আমি যখন ওর দিকে তাকাইলাম, ও একটা মালা এরকম করে আমার সামনে ধরলো। তো আমি একটু অবাক হলাম প্রথমে যে মালাটা আমার সামনে ধরলো কেন। তো তাৎক্ষণিকভাবে আমি চিন্তা করলাম হয়তো বিক্রি করতে চাইতেছে, আশেপাশে আর কোনো কারো হাতে মালা বা ফুল দেখিনি, শুধু এই মেয়েটাই। তো আমি ভাবছি যে সে হয়তো বিক্রি করে, শুনেছি ঢাকায় ফুল বিক্রি হয়, তখনও আমাদের এলাকায় কিন্তু ফুল বিক্রি হয় না, বিনামূল্যেই পাওয়া যায়, কিন্তু তখন ঢাকায় ফুল বিক্রি হয়। তো আমি ওকে জিজ্ঞেস করছি যে তুমি কি মালাটা আমার কাছে বিক্রি করতে চাও? সে কিছু বলে না, সে এমনি আমার এরকম ধরেই রয়েছে। তো আমি আবার জিজ্ঞেস করছি যে তুমি মালাটা বিক্রি করবে আমার কাছে? সে কিছু বলে না, শুধু এরকমই করে। তো আমি কি করছি, আমি ওর হাত থেকে মালাটা নিয়ে নিছি, বকুল ফুলের মালা নিয়ে আমি মার কাছে গেছি, দৌড়ে মার কাছে গেলাম টাকার জন্য, যে ওকে কিছু টাকা দিয়ে দিই, ও তো কিছু বলছে না, কিন্তু ওর ভাবসাবে মনে হচ্ছে যে সে মালাই বিক্রি করে। মার কাছে গেছি, গিয়ে বলছে মা আমার একটা মেয়ে আমাকে মালা দিচ্ছে, মনে হয় বিক্রি করে, আমাকে কিছু টাকা দেন, ওকে দিয়ে দেই। তো মা বলছে যে চলো আমিও দেখি মেয়েটাকে। তো উনি ওখান থেকে আমার সাথে হেঁটে হেঁটে ওখানে আসছে, যেখানে মেয়েটাকে রেখে গেছিলাম, এসে দেখি মেয়েটা নাই। মেয়েটা নেই,
মেয়েটা নাই, আমরা সংক্ষেপে এটা শেষ করে দিব এই গল্পটা। তাহলে ওই মেয়েটাকে আপনার খুঁজে পাননি? আর খুঁজে পাইনি, খুঁজে পাননি, কিন্তু এই 30 বছর পরে সেই ঘটনা আপনাকে নাড়া দিয়েছে এবং আপনি ওই ঘটনাটাকে আপনার গল্পের মধ্যে তুলে নিয়ে এসেছেন। চমৎকার এই যে ঘটনা প্রবাহ, মানে এটা অসাধারণ, যে কোনো পাঠকের মনে দাগ কাটবে। আমি আশা করি দর্শক শ্রোতা পাঠক আপনারা এই গল্প পড়বেন এবং আশা করি আপনাদেরও মনে দাগ কাটবে। আসছি আমরা এর পরবর্তী। আমি আরো সামান্য একটু বলতে চাই এখানে, আমি কিন্তু মালাটা ফেলে আসিনি, আপনি নিয়ে আসছেন এবং সযত্নে রেখে দিয়েছেন, এবং আমার বিয়ের পরেও এটা আমার বাড়িতে 15-20 বছরের মতো এই মালাটা আমার কাছে ছিল। অসাধারণ, অসাধারণ। আপনার আপনার যে এই যে দায়িত্ব বোধ, আপনার মনের মধ্যে একটি মানে কি বলে এটাকে, যে অনুসূচনা, অনুসূচনা, যে আপনি পয়সা দিতে পারেন। হ্যাঁ, আমি আমি তো তার ঋণী রয়ে ঋণী রয়ে গেছেন। চমৎকার, আমরা যাব পরবর্তী গল্পে। আমরা অনেক গল্প শুনবো, যেহেতু অনুষ্ঠানের সময় কম, সবগুলি শুনতে হবে, এগুলা মানে না বলে আপনি যেতে পারবেন না। পাশাপাশি একটি জিনিস জেনে নেওয়ার খুব মানে আগ্রহ, আপনি বলেছিলেন যে আপনার একটা বড় সময় আপনার নানা বাড়িতে কেটেছে, ওই জায়গার পরিবেশটা কেমন ছিল? আমার নানা বাড়ি আসলে খুবই সুন্দর জায়গা, ওটা শ্রীমঙ্গলের পাশে, শ্রীমঙ্গল পাহাড়ি এলাকা, পাহাড়ের কুল ঘেঁষে পুরো গ্রাম চাই, আর সামনে একটা ছোট নদী, নদী ছিল ওখানকার বাসায়, ওটাকে ছোড়া বলে, যেটার উৎপত্তি পাহাড় থেকে, পাহাড় থেকে নেমে গ্রামের সামনে দিয়ে ছোড়াটা গেছে, পিছরে পুরোটাই পাহাড়, মধ্যে গ্রাম। তো খুবই সুন্দর ওখানকার পরিবেশ, আমরা ছোটবেলায় খুবই যেতাম আমার মামার বাড়ি, যখন স্কুল বন্ধ হতো আমার মামা বা নানা কেউ না কেউ আসতেন আমাদেরকে নিয়ে, অথবা মা কখনো কখনো নিয়ে যেতেন, এত ভালো লাগতো। আপনারা যখন বই পড়েন, বইয়ের মধ্যে রূপকথার গল্পগুলিতে যেভাবে একটা গ্রামের বর্ণনা দেওয়া হয় সুন্দরভাবে, ঠিক আমার নানা বাড়ির দিকে তাকালে এরকমই একটা গ্রাম মনে হয়, ছবির মতো, ছবির মতো একটা গ্রাম। ওইখানে আমার মা খালা মামারা জন্মেছেন, আমার আমার খালা আমার আম্মারা যখন স্কুলে যেতেন, তখন অনেক আগের কথা 1950 দিকে, তখন মেয়েদের লেখাপড়া শহরেই অনেকে করতো না, আর গ্রামে তো কত ডিফিকাল্ট, রাস্তাঘাট তখন এখানকার মতো এত উন্নত ছিল না, স্বাধীন ছিল না, ছিল না তখনকার দিনে, বাইরে আসার সুযোগ হয়নি অনেক, জি, আরো তো গ্রামে, ওনাদের গ্রামে কোনো প্রাইমারি স্কুল ছিল না, হাই স্কুল তো নাই, বর্তমানে হয়েছে সবই, অনেক দূরে যাই আমার মা আমার খালারা পড়তেন, আমার নানি শিক্ষিত মহিলা ছিলেন, আমার আমার সব খালারাই লেখাপড়া করেছেন, ওই এতটা বাধা বিপত্তি অতিক্রম করে আমার নানা আমার খালাদেরকে লেখাপড়া করিয়েছেন, যেটা আমার বাবার ফ্যামিলিতেও ছিল, যেটা সেটা না হয় পরে বলি। তো আমার মারা যখন স্কুলে যেতেন, মা খালারা, গ্রামের কোনো মেয়েরা স্কুলে যেত না তখন, তখন যেত না, তো আমার নানাকে অনেকেই বলতেন মেয়েদেরকে পড়াইয়া কি করবা, তারপরেও আমার মা খালারা লেখাপড়া করেছেন, যে জন্য আমার মা অনেক সচেতন একজন মহিলা, আমাদের লেখাপড়ার প্রতি ওনার বেশি মানে আগ্রহ ছিল, অবদান আছে আমার, আমাকে আমি যখন চাইতাম, আমার মা সেলাই টেলাই বেশি করতেন, তখনকার দিনে ফুল তোলা, কুশিশলা দিয়ে বা উলের সোয়েটার বোনা এসব বেশি করতেন, তো আমার মার পাশে দাঁড়াতাম শিখার জন্য, মা বলতেন না তুমি তোমার পড়া পড়ো, এগুলোর জন্য অনেক সময় আছে। আমরা আসলে অনেক গল্প যেহেতু শুনবো, আরেকটি গল্পে চলে যাই। আরেকটি আপনার একটি গল্প ছিল কি, রহস্য ঘেরা বাংলো, বাংলো, এই গল্পটা কেমন ছিল? এই গল্পটাও সংক্ষেপে যদি বলেন, কারণ আমি আরো গল্প শুনবো। আচ্ছা ঠিক আছে, ওইটা একটা চা বাগানের গল্প। বেশ কয়েক বছর আগে যখন দেশে গেছি, তো প্রত্যেকবারই চা বাগানে যেত, আমার শ্বশুরবাড়ির প্রায় সবাই চা বাগানে চাকরি করেন, আমার দাদা শ্বশুর থেকে শুরু করে, মানে সরি না দাদা, আমার শ্বশুর চাচা শ্বশুর এরপরের জেনারেশন এরপরের জেনারেশন সবাই চা বাগানে চাকরি করেন, সেহেতু আমাদের বাংলাদেশে গেলেই চা বাগানে যেতে হয়, তো চা বাগানে অনেকটা সময় কাটে। তো কয়েক বছর আগে যখন দেশে গেলাম, কথাটা শর্ট করে নিচ্ছি, আমার ননদ শাশুড়ির বাসায়, আমার স্বামীর বড় বোনের বাসায় গেলাম, তো সন্ধ্যার পরে আমি একটা রেলিংয়ে ধরে অনেক গল্প গুজব করার পরে একটু বাইরে হাঁটাহাঁটি, বাইরে মানে বারান্দায় হাঁটাহাঁটি করছি, তো তখন রেলিংয়ে ধরে পাহাড়ের চূড়ার দেখে ওখানে দাঁড়িয়ে রয়েছি, হঠাৎ আমার নজরে পড়লো পাহাড়ের চূড়ায় একটা লাইট জ্বলতেছে, ওনাদের বারান্দা থেকে দেখা যাচ্ছে, তো আমার পাশে ভাগ্নি দাঁড়ানো ছিল, ওই লাইটের আলোতে দেখা যাচ্ছে একটা সাদা বড় বাড়ি,
আর চা বাগানের বাংলোগুলো কিন্তু দেখলে দেখলেই বোঝা যায়, দূর থেকে দেখা যায়, দেখা যায় ও ডিজাইনটা একটু অন্যরকম, একটু উঁচুতে থাকে, লাইট জ্বললে বোঝা যায় দূর থেকে দেখা যায়, আর ডিজাইনটা একটু সাধারণ বাড়ির চাইতে অন্যরকম। সেই জন্য যেহেতু আমি সব সময় যাই, আমি দেখলেই বুঝতে পারি যে ওটা বাংলো নাকি নর্মাল স্টাফের বাসা। তো আমি আমি যখন বাড়িটা দেখলাম আমার একটা আগ্রহ জাগলো, তো বাগনিকে জিজ্ঞেস করলাম যে ওই পাহাড়ের চূড়ায় সাদা বাড়িটাতে কে থাকেন? তো উনি বলল মামানি ওখানে এক সময় থাকতেন, এখন আর কেউ থাকে না, ওটা এখন ভুতুরে বাড়ি, ওখানে মানে এটা নিয়ে একটা রহস্য আছে। তো আমি তখন তাকে জানতে চাইলাম, জিজ্ঞেস করলাম যে তুমি আমাকে বলো, আমি শুনতে চাই ওই রহস্যটা কি। তো সে তখন প্রথম বলতে চাইছে না, একটু ভয় ভয় করছে। আমি বললাম না মামানিকে বলো, মামানি একটু শুনবো, আমার এই ধরনের গল্প শুনতে ভালো লাগে। তো সে আমাকে ভিতরে বসাই নিয়ে বলছিলো যে যখন ইংরেজ শাসন আমলে, ইংরেজরা তো আমাদের দেশে অনেক বছর 200 বছর শাসন করেছেন ওনারা, তখনকার আমলে চা বাগানগুলো বেশিরভাগ চা বাগান বাগানগুলো ওনাদের আন্ডারে ছিল। তখন এদেশ থেকে ইংরেজ সাহেব মেম সাহেব ওখানে যেতেন, থাকতেন, বাগানের মালিক মালিকানা ছিল ওনাদের। তো একজন মালিক আবার সাহেব ম্যানেজারও উনি ওই বাংলোতে থাকতেন। তো এই এটা আসার আগে বলি, একজন ম্যানেজার রিসেন্টলি এসেছিলেন, পাঠকদের জন্য একটু রেখে দিই এটা সংক্ষেপ করে, আমরা পরবর্তী ইয়েতে চলে যাব। সেখানে ম্যানেজারের একটা ঘটনা হয়েছিল, ঘটনাটা কি ছিল সংক্ষেপে যদি বলে দেন, কারণ আমাদের সময় কম। ম্যানেজার বলতে আপনি প্রথম ম্যানেজার ইংরেজ সাহেব নাকি পরে বাঙালি ম্যানেজার উনার কথা বলতে? হ্যাঁ, শেষেরটা। তো শেষের ম্যানেজার যিনি এসেছিলেন উনিই রহস্যটা উদ্ঘাটন করেছিলেন কি হয়েছিল। উনি থাকতে পারতেন না ওই বাসাতে, ওঠার পরে ওনার ওয়াইফকে নিয়ে ওনার ওয়াইফ অনেক কমপ্লেন করতেন যে এখানে রাতের বেলা কি সব আমি দেখি, সাদা সাদা মানুষ কাপড় পরে হাঁটে, আমি থাকতে পারি না। তো উনি পরে পরে ওইটা ফাইন্ড আউট করছিলেন, মানে ওই ম্যানেজার ওয়াইফকে তিনি অন্য অন্যত্র সরিয়ে নিয়ে শহরে বাসা ভাড়া করে রেখে। অনেক ধন্যবাদ সুধী দর্শক, আপনারা পরে বুঝে নেবেন যে এই গল্পের প্রবাহটা কেমন ছিল। আপনাকে এখন আমি নিয়ে যাচ্ছি আরেকটি গল্পে, গল্পটা ছিল হচ্ছে 30 বছর পর একই কথার পুনরাবৃত্তি। এই ঘটনাটা কেমন ছিল একেবারে সংক্ষেপে যদি বলেন? এই ঘটনাটা আসলে একদিন আমি ওই যে সাংবাদিক ভাইয়ের সাথে কথা বলছি, তো উনি তখন তো ওনাদের উনি সনাতন ধর্মাবলম্বী, তো উনি মাছ কিনতে ছিলেন তখন, ওনাদের কি পৌষ সংক্রান্তি নামে একটা ইয়ে আছে, একটা মানে ধার কি বলে একটা পূজা বা একটা কি ছিল। তো উনি মাছ কিনে, এটা আবার মাছের উৎসব, এটা মাছ কিনতে ছিলেন। তো আমি ফোন করছি, তো উনি জিজ্ঞেস করছি যে আপনি কি করছেন দাদা? তো উনি বলছে যে আমি মাছ কিনতেছি বৌদি। তো আমি বলি মাছ কি পেয়েছেন? তো উনি তখন বলছে কি আর কিনবো বৌদি, মাছ তো সব আপনারাই নিয়ে গেছেন। হ্যাঁ, তো উনি যখন এই কথাটা বলেছেন 30 বছর আগের আমার একটা কথা মাথায় তখন এসেছে, মানে মনে হয়ে গেছে যে আমার জীবনের সাথে আরো একটা ঘটনা, আমি এই কথাটা 30 বছর আগে একবার শুনেছিলাম। আমি তখন ছোট ছিলাম, আমার পাশের বাসার কাকা গোপাল কাকা এরকম একদিন পৌষ সংক্রান্তির সময় মাছ কিনতে না পেরে মন খারাপ করে বসেছিলেন। তো বাবা যখন জিজ্ঞেস করলেন কি হয়েছে দাদা, উনি বলছিলেন কি আর হবে। তো আমার আব্বা জিজ্ঞেস করছিলেন যে কালকে কি মাছ কিনেছেন, মাছ পেয়েছিলেন? তো উনি বলছে যে কি আর কিনবো দাদা, সব মাছ তো আপনারাই নিয়ে গেছেন। অবশ্যই দর্শক শ্রোতাদের জন্য রেখে দেই, এটা তারা পরে বুঝে নেবে যে এই ঘটনার প্রভাব কেমন ছিল। আমাদের হাতে একেবারেই সময় কম, আমরা আরেকটু মানে অ্যাড করতে চাই যে আপনি যে গল্পগুলো লিখছেন, এই গল্পগুলো আপনি কি ধরনের বিষয় আপনি বাছাই করেন, এই গল্পের বিষয়বস্তু কি থাকে? আসলে এখানে কোনো বাছাইয়ের ব্যাপার না, এখানে সমাজে যেসব ঘটনা ঘটে যায় ঘটনাগুলোকে আপনি এগুলো থেকে আমি পিক করি। চমৎকার, আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই যে জে কে রোলিংস, আমরা জানি এই আমি আগেই বলেছি ইংল্যান্ড হচ্ছে শিল্পী সাহিত্যিকদের মানে জায়গা, যেখানে অনেক বড় বিখ্যাত বিখ্যাত পোয়েট রাইটার্স
রাইটার জন্মগ্রহণ করেছিলেন, জেকে রোলিংস একজন একজন মহিলা লেখিকা যিনি হ্যারি পটার লিখেছেন, হ্যারি পটার লিখেছেন, বিখ্যাত ক্যারেক্টার একটা ক্যারেক্টার তৈরি করেছেন, জি জি, এবং তার একটি কি বলে সিনেমা এখন হলে হচ্ছে, এবং এবং আরেকটা জিনিস হচ্ছে যে হ্যারি পটার এখন মঞ্চে হচ্ছে, জি। তো এইরকম ভাবে আমরা কিন্তু আমরা আপনি একজন মহিলা লেখক, আপনিও কিন্তু এগিয়ে আসতে পারেন এই জেকে রোলিংস এর মতো একজন প্রতিষ্ঠিত লেখক এবং জনপ্রিয় লেখক হয়ে উঠতে পারেন, আমরা আশা করব ইনশাআল্লাহ আপনিও হয়তোবা কোনো একদিন জেকে রোলিংস এর মতো লেখক হয়ে উঠবেন। এখন আমাদের হাতে একেবারে সময় কম, দর্শক শ্রোতার উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। জি, আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ইকরা টিভি টিমকে আমি থ্যাংকস দিতে চাই, আর দর্শকদের উদ্দেশ্যে শুধু এটুকু বলবো যে শুধু আমি কেন, প্রত্যেকটা মহিলার মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু প্রতিভা থাকতে পারে, আছে, শুধু সময়, সুযোগ, পরিবেশ, উৎসাহ, অনুপ্রেরণা এগুলো পেলেই বেরিয়ে আসতে পারে এগুলো। তো আপনারা আপনার ওয়াইফ হোক, হাজব্যান্ড হোক, একে অন্যকে সাপোর্ট করবেন, দেখবেন অনেক কিছু করতে পাচ্ছেন। আর আমি আরও একটা মেসেজ দিতে চাই যে আমার আম্মা আজকে দেখতেছেন হয়তো, উনাকে আম্মা হ্যালো, আমার ভাই বোন দেখবে, হ্যালো অ্যান্ড অল মাই সুইট চিলড্রেন, হ্যালো অ্যান্ড আইড লাইক টু সে থ্যাংকস টু অল মাই কলিগস, আই নো দে উইল বি ওয়াচিং মি, সো আইড লাইক টু সে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি টু অল দ্য স্টাফ এট ডিসবারি লাইব্রেরি, উইদিংটন লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং মি। অনেক ধন্যবাদ আপনাকে, কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে সুদূর ম্যানচেস্টার থেকে এই লন্ডনে স্টুডিওতে আসার জন্যে। সুধী দর্শক মণ্ডলী, আপনাদেরকে আবারও শুভেচ্ছা, সবাইকে ধন্যবাদ।